সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গর্ভবতী খরগোশ আপনারা কিভাবে পরীক্ষা করবেন এবং কি কি লক্ষণ দেখা দিলে পরে বোঝা যাবে যে খরগোশ গর্ভবতী হয়েছে বা খরগোশ বাচ্চা দিবে। এবং আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গর্ভবতী খরগোশের যত্ন পরিচর্যা কেমন হবে এবং তাদের খাবার দাবার কি হবে বা তাদেরকে আপনারা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন এবং বাচ্চা দেওয়ার পূর্বে তাদেরকে কি কি দিতে হবে বা কি কি কাজ করলে পরে তারা ভালোভাবে বাচ্চা প্রসব করবে এবং নিজেরাই বাচ্চাদেরকে মানুষ করবে বা বাচ্চাদেরকে লালন পালন করবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। তো এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, যে টিপসগুলো বা যে কাজগুলো করলে পরে আপনাদের খরগোশগুলো ভালো থাকবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লায়ন হেড খরগোশটা যে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে, ও এবার প্রথম মা হয়েছে, প্রথমবার এর বাচ্চা হয়েছে। এর আসলে বাচ্চা ছিল পাঁচটা, একটা বাচ্চা অন্য আর একটা খরগোশকে ফস্টারিংয়ের জন্য দেওয়া হয়েছে। কারণ প্রথমবার বাচ্চা দিয়েছে, বাচ্চার সংখ্যা বেশি হলে পরে অনেক সময় দুধের ঘাটতি হয়। তো এই চারটা বাচ্চাকেই নিজেই খুব সুন্দরভাবে দুধ খাইয়ে বড় করে ফেলেছে। এদের বয়স অলরেডি বেশ কয়েকদিন হয়ে গেছে। তো আপনারা কিভাবে খরগোশ রাখলে পরে এভাবে খরগোশ নিজেই তাদের বাচ্চা লালন পালন করবে এবং সেই পরিবেশটা তৈরি হবে, সেই বিষয়ে নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আপনারা যেটা করবেন, যে গর্ভবতী খরগোশ যখন আপনি বুঝতে পারবেন যে খরগোশ গর্ভবতী হয়ে গেছে, তো সেটা যখন আপনি বুঝতে পারবেন তখন সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছেলে খরগোশ এবং মেয়ে খরগোশকে আলাদা করে ফেলতে হবে। এটা সবচেয়ে ভালো হবে যেটা করলে, সেটা হচ্ছে যে মেটিং করার পরপরই ছেলে খরগোশকে মেয়ে খরগোশের সাথে কাছ থেকে আলাদা করে ফেলতে হবে। এবং খরগোশ যখন গর্ভবতী হয়ে যাবে, যখন সাইন যখন চলে আসবে, তখন আপনারা একটু বড় খাঁচাতে ওদেরকে রাখবেন এবং সেই গর্ভকালীন সময় যখন মোটামুটি ২০ দিন হয়ে যাবে তখন আপনারা এরকম একটি কাঠের বাক্স যদি আপনারা তৈরি করে দেন ওদেরকে, তখন সেই বক্সে ওরা নেস্টিং করবে। তো নেস্টিং করার উপকরণ হিসেবে আপনারা খরগোশকে এরকম খড় দিতে পারেন। এরকম খড় দিলে পরে তারা ওই বক্সের মধ্যে সেই খড়গুলো মুখে করে নিয়ে যে ওরা নেস্ট বক্সটা তৈরি করবে এবং সেখানে ওরা কিন্তু পরে বাচ্চা প্রসবের পূর্বে নিজের পশম ছিঁড়বে। নিজের পশম ছিঁড়ে তারা বাচ্চা প্রসব করবে এবং সেই দৃশ্যটাও অনেক সুন্দর লাগে দেখতে। তো আপনি দেখতে পাচ্ছেন এই খরগোশটাকে আমি যখন নেস্ট বক্স দিয়েছি এবং পাশাপাশি যখন আমি কিছু খড় দিয়েছি, এই খড় সে সুন্দরভাবে সে মুখে করে নিচ্ছে এবং মুখে করে নিয়ে সে এই নেস্ট বক্সের ভিতরে সে খড়গুলো মুখে করে নিয়ে যাবে এবং যে তারা বাসাটা বানাবে। তো এখন বিষয় হচ্ছে যে এদেরকে এই সময়ে এদেরকে কি ধরনের যত্ন নিতে হবে বা খাবার দাবার দিতে হবে সেটা। তো আসলে গর্ভবতী খরগোশের জন্য অতিরিক্ত কোনো কিছুই করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র তার যে রেগুলার ডায়েট সেটা রাখলেই হবে। যেমন আমরা যেমন সারাদিন যে ঘাস দেই এবং সন্ধ্যার সময়তে গাভীর ফিড দেই, এটা রাখলেই যথেষ্ট। এবং পাশাপাশি যে আমাদের যে সপ্তাহে দুই দিন যে সবজি এবং ফল দেওয়া হয় ওটা যে স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে চলে সেভাবেই যথেষ্ট। আর খরগোশ গর্ভবতী হয়ে গেলে পরে ওরা কিন্তু খাবার একটু বেশি খায়, তো সেই খাবারটা একটু বাড়ায় দিলে পরেই সেটা যথেষ্ট হয়ে যায়। তো আপনারা যারা কমার্শিয়ালি, যারা বাণিজ্যিকভাবে যারা খামার করছেন বা খরগোশ পালন করেন, তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ওদেরকে আপনারা সপ্তাহে একদিন মাল্টিভিটামিনের দিতে পারেন। এটা যে কোনো ভেটেনারি ওষুধের দোকানে আপনারা এই ভিটামিনগুলো পেয়ে যাবেন। ওই ওষুধটা আপনারা ওষুধের বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে কিভাবে দিতে হবে সেটা নিয়ম লেখা থাকে, তবে সব ওষুধের মোটামুটি কমন একটা পরিমাপ থাকে। সেটা হচ্ছে যে মোটামুটি প্রতি লিটার পানিতে ১ থেকে ২ মিলি পরিমাণ মিশায় সেই পানিটা খেতে দিলে যথেষ্ট হয়ে যায়।
এবং এভাবে তারা ভিটামিনগুলো পেয়ে যায়। এবং ফল এবং সবজি দিলে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা প্রাকৃতিকভাবেই ওই ভিটামিন মিনারেলসগুলো পেয়ে যায়। তো আপনারা এভাবেই খরগোশকে রাখতে পারেন। এবং খরগোশের খাঁচাটা মোটামুটি একটু বড় সাইজের রাখলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে খরগোশ একটু স্বাচ্ছন্দ্যে তারা একটু হাঁটাচলা বা ঘোরাফেরা করতে পারে। খরগোশের ঘরে সাধারণত সবসময় পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকাটা জরুরি এবং সবসময় পরিষ্কার পানি সরবরাহের ব্যবস্থা রাখতে হবে, এটা খুবই একটা জরুরি বিষয়। খরগোশের ঘরের পরিবেশ সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করবেন এবং খরগোশের ঘরে বা খাঁচার আশেপাশে যেন কোনো হিংস্র প্রাণী যেমন বিড়াল বা কুকুর এগুলো যেন ঘোরাফেরা না করে, বা বেজি বা ক্ষতিকর কোনো প্রাণী যেন ঘোরাফেরা না করে সেই দিকটায় লক্ষ্য রাখবেন। কারণ খরগোশ অত্যন্ত ভীতু একটি প্রাণী, কারণ ও ভয় পেলে পরে যেটা ঘটে সেটা হচ্ছে যে ভয় পেলে সে স্ট্রোক করতে পারে এবং ভয় বাচ্চা হওয়ার সময় যে যদি সে যদি কখনো যদি ভয় পায়, খুব বেশি যদি ভয় পায় তাহলে সে হাইপার হয়ে যেতে পারে এবং এই অবস্থায় সে স্ট্রোক করতে পারে এবং এতে বাচ্চা মারাও যেতে পারে। অনেক সময় এই ধরনের কারণে অনেক সময় মরা বাচ্চাও প্রসব করতে পারে, কারণ ভয় পেলে পরে তার শরীরের স্বাভাবিক যে কার্যক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় এবং ভয় পেলে পরে অনেক সময় দেখা যায় যে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন খরগোশের ঘরের পরিবেশ বা খাঁচার পরিবেশটা স্বাভাবিক রাখার এবং তাকে বেশি বিরক্ত করার চেষ্টা করবেন না, তাহলে পরেই যথেষ্ট। তো ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এবার সুন্দর একটি বক্সের ব্যবস্থা করে দিবেন এবং খাঁচাটা যথেষ্ট বড় রাখবেন এবং খাঁচার আশেপাশে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ খড় দিয়ে রাখবেন, তাহলে পরে ও সুন্দরভাবে এভাবেই খড় মুখে করে নিয়ে সুন্দরভাবে সে বাসা বানাবে এবং সেখানে এসে সময় হলে পরেই সে বাচ্চা প্রসব করবে। এবং বাচ্চা প্রসব করার পরেও সে নিজেই বাচ্চাদেরকে দুধ খাওয়াবে এবং তাদেরকে লালন পালন করবে এবং এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো স্বাভাবিক প্রক্রিয়াতেই আপনারা রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন আমার ভিডিও নতুন ভিডিও আসলে পরে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।